স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত দেশের কাজে প্রবেশ তোমার যুব তুমি ভাবি কাল ধরো এবার দেশের হাল দেশের নারী দেশের রূপ করে তুলুক নতুন যুগ চলো এবার হাত বাড়াই প্রভাবশালী দেশ বানাই দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আলো চাও ভোট দাও ভোট দাও দেশের জন্য করতে চাও ভোট দাও ভোট দাও ভেদাভেদ সব ছেড়ে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও গণতন্ত্রের প্রমাণ দাও নারী শক্তি এগিয়ে যাও ভোট দাও ভোট দাও নবীনেরা হাত বাড়াও ভোট দাও ভোট দাও এবার সব প্রবীণেরা ঘরে বসে ভোট দাও ভোট দাও ভোট দাও দেশের বিকাশ করে যাও দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আমার কাছার গর্ব কাছার আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত নমস্কার আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম শিলচর আসনে বিজেপির কাছে নির্দল দিলীপ ফ্যাক্টর বললেন শিলাদিত্য আরএসএসের বিশিষ্ট প্রচারক গৌরীশঙ্কর চক্রবর্তী প্রয়াত শোক সর্বত্র নির্বাচনী হিংসার জেরে আটক বিজেপির ৬ সদস্য প্রতিবাদে থানা ঘেরাও এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ বিজেপির নির্বাচনী প্রচারে ঝড় তুলতে কাছাড় জেলার বিভিন্ন কেন্দ্রে সভা সমিতি করছেন হোজাইয়ের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে জেলার তিনটি আসনে দলত্যাগ করে যারা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মনোনয়ন প্রত্যাহার করার আহ্বান জানান শিলাদিত্য বিশেষ করে শিলচর আসন নিয়ে কথা বলতে গিয়ে নির্দল প্রার্থী দিলীপ পাল বিজেপি প্রার্থীর কাছে প্রধান ফ্যাক্টর বলে দাবি করেন শিলাদিত্য তিনি জানান দিলীপ পাল ভালো মানসিকতার লোক উনার কর্মদক্ষতার কোনো তুলনা নেই নির্দল হিসেবে দিলীপ পাল প্রতিদ্বন্দ্বিতা করলে শিলচরবাসী সহ দলের অনেক ক্ষতি হবে বলে এদিন জানান তিনি আমি ব্যক্তিগতভাবে বলবো যে হ্যাঁ দিলীপ ভাই অলসো এ ফ্যাক্টর বাট লসটা কার হবে কার ইগো না স্যাটিসফাই করতে নেমেছি সেটা দেখতে হবে আমি বলছি যে মানুষকে ধ্বংস করে কার ব্যক্তিগত ইগো কি প্রথম হতে পারে নাকি এটা তো আমার বিজেপির নীতি নিয়ম আদর্শ ছিল না তাহলে তাহলে উনি কেন এটা করছেন উনি ডিপুটি স্পিকারের সময় কেন এত জিদ ধরে বসেছিলেন আমি হাত জোর করে গেছিলাম আমার মনে আছে এখনো কৃষ্ণেন্দু পালকে নিয়ে আমি নিজে আমরা বাড়িতে গেছি যে হাত জোর করে দাদা এত ভালো পোস্ট থেকে আপনি রিজাইন করে দিবেন না এটা বরাকের জন্য একটা গৌরবের কথা আসামের জন্য বাংলাদেশের জন্য একটা গৌরবের কথা যে আপনি ডিপুটি স্পিকার আছেন কিন্তু তখনও ওনাকে আমরা মানাতে পারিনি উনি যদি ওদের ডিপুটি স্পিকার থেকে যেতেন তা আমি মনে করি আজকে বাংলাদেশের আরো অগ্রগতি হতো আমাদের
ভোটের বিভাজনে যদি দলের ক্ষতি হয় তাহলে শিলচরবাসীও ওনাকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেন শিলাদিত্য। ব্যক্তিগত স্বার্থকে পেছনে ফেলে বরাকের সুরক্ষা ও উন্নয়নের স্বার্থে দিলীপ পালকে মনোনয়ন প্রত্যাহার করার পাশাপাশি দলের হয়ে কাজ করার আবেদন জানান তিনি। একদম যে 80 বছরের বৃদ্ধকে যে টিকিট দেওয়া হয়েছে তা না, একজন যুবককে দেওয়া হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি যুবকদের উপরে বিশ্বাস রাখে। দিলীপ দা হয়তো কোনো কারণে উইথড্র করতে পারেননি। আমি আজকেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে এই পদ্ধতিতে গিয়ে শিলচরবাসীর ক্ষতি হবে, কারণ যদি এই ভোটের ডিভিশনে কালকে যদি বিজেপির ক্ষতি হয় তাহলে মনে করি শিলচরবাসী কিন্তু ওনাকেও ক্ষমা করবে না। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ প্রচারক বরাকের সুসন্তান গৌরীশঙ্কর চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। বুধবার সকাল 6টায় দিল্লির এমডিসিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিকে সকলের প্রিয় গৌরীদার আকস্মিক প্রয়াণে সংঘের সর্বস্তরের অধিকারী কার্যকর্তা স্বয়ংসেবক এবং তাঁর পরিচিত মহলে গভীর শোকের ছায় নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া, প্রদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস, মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অনেকে। গৌরীশঙ্করের নশ্বর দেহ বৃহস্পতিবার কলকাতা হয়ে শিলচরে নিয়ে আসা হচ্ছে। শিলচর কেশব নিকেতনে তার নশ্বর দেহকে শ্রদ্ধা জানানোর পর তার পৈতৃক আবাস জালালপুরে শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 5 ভাই, ভ্রাতৃবধূ, ভ্রাতুষ্পুত্র, ভাইজি, নাতি নাতনি সহ সংঘের অসংখ্য গুণমুগ্ধদের। তাঁর প্রয়াণকে সংঘের বৌদ্ধিক জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি আখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে। বুধবার নির্বাচনী হিংসায় জড়িত থাকার অভিযোগে বাজারছড়া পুলিশের হাতে আটক হল লোয়ারপোয়া ব্লক মণ্ডল বিজেপির 6 যুব মোর্চা সদস্য। তারা হলেন আনন্দ কুমার পাশি, বিপ্লব দেব, শঙ্কর কানু, বিজিত গোয়ালা, নকুল গোঁড় ও প্রণব রায়চৌধুরী। আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দলে দলে যুব ব্রিগেড সদস্যরা থানা প্রাঙ্গণে জমায়েত হয়ে নানা স্লোগানে থানা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই পাথারকান্দিতে হিংসা, বিদ্বেষ ও মারপিটের ঘটনা ঘটাচ্ছে কংগ্রেস, অথচ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগে জানান তারা। এদিকে খবর পেয়ে গ্রেফতার হওয়া যুব মোর্চার সদস্যদের পাশে দাঁড়ান বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ বিজেপি কর্মকর্তারা। পরে বিষয়টি নিয়ে বাজারছড়া থানার ওসি মুনরঞ্জন সিনহার সাথে আলোচনা করে শর্ত সাপেক্ষে পুলিশ ধৃতদের রেহাই করে। পরে এ নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপি কর্মকর্তারা বলেন, যেমন দেখেন আজকে যে আমাদের যারা অ্যারেস্ট করে আনছে, কংগ্রেসের পায়তলার মাটি নাই, এই যে নির্বাচন কমিশনের কাছে তারা কমপ্লেন করছে যে বিজেপির কর্মীরা তারা কংগ্রেসের কর্মীর উপরে হামলা চালা বাইজ করে গণ্ডগোল করে। যেহেতু কংগ্রেসে এখন দেখছে যে তারা হারা কনফার্ম হয়ে গেছে, মানে যখনই কোনো দল বুটে হারার পরিস্থিতি হয় তখনই তারা চায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যেহেতু আর নির্বাচন সন্নিকট হয়েছে আর এক সপ্তাহ বাকি, এর পরিবর্তে তারা নির্বাচন কমিশন ইয়ে করার পরে নির্বাচন কমিশনকে আরও আমাদের অতি সাহেবকে আমি টেলিফোনে বুঝতে পারলাম, তারপরে যারা অ্যারেস্ট করার কারণ হইল নির্বাচন কমিশন তার কাছে অর্ডার আইছে আমাদের বিজেপির কর্মীরা অ্যারেস্ট করার লাগে। এর পরিপ্রেক্ষিতে তাই অ্যারেস্ট করছেন, তখন আমার বিজেপির কর্মীরা আইছে যে আমরা বিজেপির কর্মীরা কোনো গণ্ডগোলও করছে না, ইয়েও করছে না, মিথ্যা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে এটা অভিযোগ দিছে কংগ্রেসে মিথ্যা, তারাই গণ্ডগোল সৃষ্টি করে, তারাই ইয়ে করে, উল্টা অভিযোগ দেয় বিজেপির কর্মী। কারণ হইল গ্রামে গঞ্জে তারা তো কোনো সমর্থন নাই, যখনই গ্রামে গঞ্জে ঢুকে পাবলিকরা প্রোটেস্ট করে আর তারা দোষ দেয় বিজেপির কর্মী, মানে এটা তারা গণভিত্তি হারাই দিছে, গণভিত্তি হারাই পরে আজকের এই পরিস্থিতি। এবং এটার তারা কেস দেওয়ার কারণটা হইলো যে আজকে বিজেপির নেতা সকল বা কর্মীর উপরে কেস দিলে কিন্তু এটা স্বাভাবিক, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতে আজকে আমরা যুব মোর্চা ছেলেরা আর বিজেপির কর্মীরা আইসে আর তারা এখন আমরা ইয়ে লাগে যে বিনা শর্তে আমরা আসামি। তফসিলে সংরক্ষিত 11 নম্বর ধলাই বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে বিজেপির পালংঘাট মণ্ডল এসসি মোর্চা। এর অঙ্গ হিসেবে মণ্ডল কমিটির উদ্যোগে বুধবার ভুবন হিল জিপিতে তফসিলি সমাজের জনসাধারণের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে তফসিলি জাতির প্রতিনিধি হিসেবে ধলাই কেন্দ্র থেকে পরিমল শুক্লবৈদ্যকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, মণ্ডল সভাপতি শঙ্কু রায়, সাধারণ সম্পাদক শঙ্কর দাস, ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য প্রমুখ। সভা শেষে এদিন এসি মোর্চার প্রচার অভিযানের কথা সাংবাদিকদের জানান মণ্ডল সভাপতি সোমেন দাস। হোক
এটা বানাইতে আমরা এসি সার্টিফিকেটটা বানাইতে আমার জাতর পরিচয় আমার সার্টিফিকেটটা পাইতে কোনো পয়সা লাগে না সরকারে এটার পয়সা দিয়া দেয় দাদা গভর্নমেন্ট এমপ্লয়িরা আছে এটা কিটা করে তারা গভর্নমেন্টে তারা পয়সা দেয় এটা দাদা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঙ্কার দিলেন আলগাপুর সমষ্টির তাপাং লাইন বাগান এলাকার 5000 জনগণ স্বাধীনতার 74 বছরের গণ্ডি পেরিয়ে গেলেও রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সমস্যা সহ শিক্ষা ব্যবস্থা থেকে এখনো পিছিয়ে রয়েছেন এলাকার জনগণ তাই বুধবার বাধ্য হয়ে এক সভার মাধ্যমে এলাকার দুটো ভোট কেন্দ্রের মোট 5000 ভোটদাতারা ভোট বয়কটের সিদ্ধান্ত নেন এদিন পঞ্চায়েত জেলা পরিষদ সহ বিধায়ক হাজী নিজামউদ্দিন চৌধুরী ও সাংসদ কৃপানাথ মালার প্রতি তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ভুক্তভোগী ভোটদাতারা এনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন যে সমস্যাগুলো নিয়ে আমরা ভোট বয়কট করেছি তা আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেছেন আগে এবং আমরা একটা মেমোরেন্ডামের মাধ্যমে আমরা ডিসির কাছেও সমর্পণ করব এটা আর ডিসি মহোদয়কে আমরা তিন দিনের সময় দেব আর এই তিন দিনের মধ্যে যদি প্রশাসন কোনো অ্যাকশন না নেয় তাহলে কিন্তু আমরা ভোট কেন্দ্রের মধ্যে গিয়ে আমরা অনশনে বসবো আমরা আরও বৃহৎ আন্দোলন করব আর সমস্ত এই দুই এরিয়ার ভোটটা আমরা বয়কট করব কারণ যে জায়গার মধ্যে উন্নয়ন নাই দুইটি সেন্টারে আমরা ভোট বয়কট করব কারণ যে জায়গার মধ্যে উন্নয়ন নাই সেই জায়গার মানুষ ভোট দিয়েও তাদের কি লাভ আদমি যেসন যে হাল্লাত হতা ই বল কে ব্যাপার আর কা করব তিন কিলোমিটার কা বলতে ওকে স্যার পাঁচ কিলোমিটার দূরে যাতনি পানি আনে তব যাকে এক গগরা পানি লেকে আওতানি হমনি কেসন অসুবিধা বা আর লাইকা বাচ্চা হমনি কেসে বাঁচাই আর হমনি কেসে খাইব আর চলব হমনি কে এগো লাইকা কে সুবিধা নাই খেয়ে গো স্কুল ফিস্কুল নাই খেয়ে গো রাস্তাঘাট নাই খেয়ে যে গো গাড়ি আয় এগো বেমারি গির কে রই তো দোয়া করে গাড়ি মে উঠা কে যাই এইসা নামনি কে অসুবিধা বাটে যোগী আদিত্যনাথের রাজ্যে নারীদের সুরক্ষা নেই সেই মুখ্যমন্ত্রীর মুখে জাতি দরদ দেখে উস্কানিমূলক মন্তব্যে ভোট দখলের আবেদনকে জঘন্য রাজনীতি বলে আখ্যায়িত করলেন কংগ্রেস দলের টি সেলের নেতা দিলীপ সিং ছেত্রী মঙ্গলবার বরখলা ব্লক কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা সহ নিন্দা জানান তিনি বরখলা ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকারের পৌরোহিত্যে এদিন ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন তিনি বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের দুর্ভোগ পোহানোর বিষয় নিয়ে সরব ছিলেন দিলীপ পরে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মকর্তারা বলেন हमें राजनीति डेवलपमेंट में करना चाहिए हमें राजनीति रास्ता में पढ़ाई में स्कूल में पानी में ये सब में करना चाहिए हमारे यहाँ पानी मिला कि नहीं रास्ता ठीक हुआ कि नहीं हमें बिजली मिला कि नहीं हमारा स्वास्थ्य व्यवस्था ठीक हुआ कि नहीं ये सब में हमें ध्यान देना चाहिए ना ही बीजेपी वालों का कर्म किया है ना रास्ता ठीक कर ले सका ना अच्छा से पानी का पीने का हालत ठीक है कोई भी पीएचई ठीक नहीं है कांग्रेस का टाइम में जितना पीएचई बना था बीजेपी के टाइम में सब बंद हो गया पीने का पानी नहीं है स्कूल का कंडीशन खराब है बेकार लड़का युवक जो भाई बहनों है हमारा युवा दोस्त है उनका लिए नौकरी नहीं है इंसान के लिए पहला जरूरी है रोटी कपड़ा और मकान ना रोटी का बंदोबस्त है ना कपड़ा है ना मकान का बंदोबस्त है ये तीनों चीज में गवर्नमेंट बीजेपी गवर्नमेंट फैला रही हमें विकास की लड़ाई लड़ना चाहिए हमें एक होकर हाथों में हाथ मिला के विकास की लड़ाई लड़ना चाहिए क्या है ये बीजेपी बोलते हैं क्या है ये ज्यादा दिन टिकता नहीं है इसलिए मैं पहले से बोला वो झूठ नहीं टिक सकता है वो बोला हम 15 लाख रुपया देंगे 2 करोड़ नौकरी देंगे हम सबको ये करेंगे वो करेंगे ये झूठ बोल के ज्यादा दिन टिक नहीं सकता इसलिए मैं फिर से दोहरा रहा हूँ सच्चाई छुप नहीं सकती बनावट के असूलों से खुशबू आ नहीं सकती कागज के फूलों से वो कागज के फूल है आया है झूठ बोल के आया है झूठ बोल के जाएगा कांग्रेस कभी झूठ बोलता नहीं जो बोलता है करता है বিগত 5 বছরের কার্যকালের মধ্যে বিধায়ক হিসেবে দুর্নীতি করেছি কোনো বিরোধী দল তা প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণ করব ঠিক এই মন্তব্যে বুধবার শালগঙ্গাতে এক নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করতে এসে বিরোধী দলকে এভাবেই ঠুকলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম এদিন সকালে ফিতা কেটে কার্যালয়ের শুভ সূচনা করেন তিনি তার সাথে উপস্থিত ছিলেন উধারবন্দ মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী নিথু সেন সহ দলীয় কর্মকর্তারা এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মকর্তা বলেন কথা বলতে গেলে আজকে এখানে আমি বক্তৃতা রাখছি হয়তো এই কথার মধ্যে কোন জায়গায় একবার কথার মধ্যে আসতে পারিস যে কোনো কেউ আসছেন আসামে সর্বানন্দ সোনোয়ালের সরকার হচ্ছে কারণ ওই মহাজোটবন্ধন না গঠবন্ধন না সর্বান্ধ বিশ্বাস করবেন না আজকে সর্বোচ্চের পুরনো পার্টি আজ রয়ে কাজে ভর করে কাঁচি হাতুড়াকে হাতে নিয়ে সরকার
চাইছে আজকে এক ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য সমস্ত দল নীতি আদর্শ বিসর্জন দিয়ে এক হয়ে চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য তাই জনসাধারণ বুঝে গেছে তারা ওদের লুটকারের রাস্তা বন্ধ হয়ে গেছে আজকে ওদের দালালির রাস্তা বন্ধ হয়ে গেছে তাই সবাই একজুট হয়ে চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টিকে আটকানোর ওরা যত চেষ্টা করছেন মানুষের জনজোয়ার ভারতীয় জনতা পার্টির দিকে স্থাপিত হচ্ছে আপনারা জানেন 2016 নির্বাচনে আমাদের প্রার্থী 8000 ভোটের ব্যবধানে জিতেছিলেন 19 নির্বাচনে এই উদাহরণ থেকে ভারতীয় জনতা পার্টির এমপি প্রার্থী 11000 বেশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী 28000 বেশি ভোটে এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঝাপিরবন্দে এক রোড শো আয়োজিত হয় এতে প্রায় 5 শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা তাম্বাছড়া থেকে মহাসড়ক অবধি প্রায় 5 কিলোমিটার জায়গা পরিক্রমা করেন বিধায়ক মিহিরকান্তি সোম বিগত 5 বছর শুধু নিজের উন্নয়ন করেছেন উধারবন্দের উন্নয়ন নিয়ে মোটেই ভাবেননি বুধবার শালগঙ্গায় এক নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করলেন গৌতম পুত্র রাহুল বুধবার সন্ধ্যায় প্রায় 5 শতাধিক কর্মী ও সমর্থক নিয়ে নিজের নির্বাচনী কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেন পরে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে উধারবন্দের সমস্যা মিটাবেন না উধারবন্দের সমস্যা মিটাবেন উধারবন্দের জনপ্রতিনিধি এবং উধারবন্দের জনপ্রতিনিধিকে উধারবন্দের লোকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে তো ওনাদের এক পরিবারকে পেয়েছেনি তারপরে বিগত 20-25 বছর অজিতবাবুকে পেয়েছেন ভানুসংকে পেয়েছেন তো ওনারা বিগত 20-25 বছর কী করেছেন সেটা আমার থেকে বেশি উধারবন্দের লোকে বলতে পারবেন ভেরি সিমিলার ফেস তো এখন ওনাদের ব্যাপারে ওনারা কতটুকু লোকের সঙ্গে ছিলেন সেটা আমরা বুঝতেই পারছি যে কারণে আজকে দেখুন আমি কোনো দলে নেই তা সত্ত্বেও আজকে কংগ্রেস বিজেপির যারা দল নিয়ে দৌড়াচ্ছেন ওনারা সব আজকে নিষ্ক্রিয় হয়ে গেছেন এবং বিজেপির যে আজকে প্রতিনিধি যিনি আজকে বিজেপি দলের আজকে মনোনয়ন জমা দিয়েছেন দলের হয়ে ওনার তো কোনো অস্তিত্বই নেই আর অজিতবাবুর যে অবস্থা অজিতবাবুর অবস্থাও সেম তো অজিতবাবু আর ভানুবাবু যে মিলে যা ভোটটা পাবে আশা করি উধারবন্দের জনগণ এটা উধারবন্দের জনগণের লড়াই উধারবন্দের জনগণ তাদের আমি হলো উপলক্ষ মাত্র উধারবন্দের জনগণ আমাকে সেই ভোট দিয়ে ডাবল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে এদিন প্রত্যেক বক্তারাই উধারবন্দ আসন থেকে নির্দল প্রার্থী রাহুল রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান সোনাই মহাজোট ইআইইউডিএফ দলের বিধায়ক নির্বাচিত হলে হিন্দু এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হবে না বুধবার সোনাই বিধানসভা সমষ্টির দক্ষিণ মোহনপুর জিপিতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন সোনাই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর মন্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সোনাইয়ে হিন্দু এলাকার উন্নয়ন সহ সমষ্টির সকল মানুষের কল্যাণার্থে বিজেপি বিধায়ক হয়ে তিনি কাজ করছেন তাই বিজেপি সাম্প্রদায়িক দল নয় বলে দাবি করেন তিনি ইউডিএফ এর বদরুদ্দিন আজমলের দলের যদি বিধায়ক এখানে হয় হিন্দু এরিয়ার কোনো ডেভেলপমেন্ট হবে না কোনো ডেভেলপমেন্ট হবে না কারণ অতীতেও সোনাই সমষ্টির হিন্দু এরিয়ার কোনো ডেভেলপমেন্ট হয়নি আমি বিধায়ক হয়ে আমি আমার মুখের কথা বলছি না আমি যা করেছি বই পুস্তক মানে বানিয়ে আপনাদের কাছে দিয়েছি যে সোনাই সমষ্টিতে আমি 5 বছরে হিন্দু এরিয়া যতটা কাজ করতে পেরেছি গত 70 বছরে অতটা হিন্দু এরিয়াতে কাজ হয়নি আমি 100টার উপরে মন্দির মণ্ডপ নির্মাণ করতে পেরেছি এর আগে তো একটাও হয়নি 70 বছরে জমাইল কাজ 5 বছরে তো সম্ভব হবে না এরপরে উনি বলছেন যে আমি আসল হিন্দু আপনারা আমাকে ভোট দেন বিজেপির ভোটাররা হিন্দুকে ভোট দেয় না বিজেপির ভোটাররা মোদিকে ভোট দেয় পদ্মকে ভোট দেয় এর প্রমাণ গত 2016তে আমি তো মুসলমান ছিলাম ওই সময় তো আপনারা 98% ভোট আমাকে আপনারা দিয়েছিলেন এবার কি নতুন মুসলমান হয়েছি আমি 2016তে তো আমি মুসলমান ছিলাম
মঙ্গলবার রাত প্রায় 8:30 নাগাদ এক অভিযানে নেমে হেরোইন সহ এক ব্যক্তিকে হাতে নাতে আটক করতে সক্ষম হলো উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশ। এদিন রাতে TR-05A-8691 নম্বরের একটি মোটরবাইক কদমতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হয়ে দীঘলবাগ চৌমুহনীতে পৌঁছালে পুলিশ বাইকটিকে দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয়, কিন্তু বাইক চালক তা অমান্য করে পালিয়ে যায়। পরে পুলিশ বাইকটির পিছু ধাওয়া করে প্রগতি রোড এবং দীঘলবাগের সংযোগস্থল থেকে চালক সমেত আটক করে। তল্লাশি চালালে বাইকের ডিকির ভেতর থেকে দুই প্লাস্টিক ব্যাগ উদ্ধার করে। এতে চারটি সাবানের বাক্স থেকে 40 গ্রামের মতো হেরোইন উদ্ধার করে, যার বাজার দর প্রায় 4 লক্ষ টাকার মতো হবে বলে জানান উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এ কাণ্ডে ধৃত যুবকের নাম ফয়জুর রহমান, বয়স আনুমানিক 23 বছর। তার বাড়ি পানিসাগর থানার অন্তর্গত উপথাকখালী এলাকায়। এদিন কদমতলা থেকে সে হেরোইন সংগ্রহ করেছে বলে পুলিশ জেলায় জানায়। মনগরে স্পেশাল একটা অভিযান চলছিল বাইক চেকিং। এই বাইক চেকিং এর সময় দীঘলবাগ থেকে সিগনালা বন্ধ করে এই রাস্তা দিয়ে দিয়ে ফয়জুর রহমান তার সাথে একটা ছেলে ছিল পালিয়ে যেতে ছিল, তখন পুলিশ পিছা করে এখানে ধরেছে। তার কাছ থেকে পাওয়া গেছে 4টা সাবানের কেসে প্রায় 40 গ্রামের মতো ব্রাউন সুগার। তার নাম ফয়জুর রহমান, বয়স 23 বছর, বাড়ি উত্তাখালী। মালগুলো কোথায় নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই বাড়ির দিকে নিয়ে যাবে, কিন্তু ওই এদিকে পুলিশ ছিল তাই এই রাস্তা দিয়ে এসেছে, কদমতলা দিক থেকে আসছিল। ধর্মনগর থানাতে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচর আসনে বিজেপির কাছে নির্দল দিলীপ ফ্যাক্টর বললেন শিলাদিত্য। আরএসএসের বিশিষ্ট প্রচারক গৌরীশঙ্কর চক্রবর্তী প্রয়াত, শোক সর্বত্র। নির্বাচনী হিংসার জেরে আটক বিজেপির 6 সদস্য, প্রতিবাদে থানা ঘেরাও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের, গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে। ভোট আমাদের অধিকার, খোলো সবাই মনের দ্বার, দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত। ভোট দিয়ে প্রথমবার দেশের কাজে প্রবেশ তোমার, যুব তুমি ভাবি কাল, দেশের হাল, দেশের নারী, দেশের রূপ করে তুলুক নতুন যুগ। চলো এবার হাত বাড়াই, প্রভাবশালী দেশ বানাই, দলে দলে চলো সবাই ভোট দেই, কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই, দলে দলে চলো সবাই ভোট দেই, নির্বাচনের ডাক এসেছে জবাব দেই। আলো চাও, ভোট দাও, ভোট দাও, দেশের জন্য করতে চাও, ভোট দাও, ভোট দাও, ভেদাভেদ সব ছেড়ে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, ভোট দাও, গণতন্ত্রের প্রমাণ দাও। নারী শক্তি এগিয়ে যাও, ভোট দাও, ভোট দাও, নবীনেরা হাত বাড়াও, ভোট দাও, ভোট দাও, এবার সব প্রবীণেরা ঘরে বসে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, দেশের বিকাশ করে যাও, দলে দলে চলো সবাই ভোট দেই, কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই, দলে দলে চলো সবাই ভোট দেই, নির্বাচনের ডাক এসেছে জবাব দেই। আমার কাছার গর্ব কাছার,
আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত।